আপনাদের আগেও বলেছি, এখনো আবার বলি, বেনজিরের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আজিজেরও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কেন হবে না? কারণ আপনারা কি মনে করেন, এই যে তারা করাপশন করেছে, এটা শুধুমাত্র তারা ব্যক্তি আজিজ, ব্যক্তি বেনজির করেছে, পুরো ইনস্টিটিউশনটাই করাপ্ট, পুরো পুলিশ ফোর্স করাপ্ট, এমনকি সেনাবাহিনী করাপ্ট হয়ে গেছে। কারণ এরকম একজন মানুষ সেনাবাহিনীর প্রধান হয়েছে কিভাবে? তার আশেপাশে যদি সমর্থন না থাকে, শুধুমাত্র শেখ হাসিনার ইচ্ছা করে বসিয়েছেন আর উনি কার্যক্রম চালিয়ে গেছেন, করাপশন এটা হয়? পুলিশের প্রধান এইভাবে করাপশন করেছেন, উনি কি মনে করেন একাই করাপশন করেছেন? ওনার সঙ্গ পাঙ্গ থেকে শুরু করে একেবারে সাধারণ এসআই থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত সবাই লুটে পুটে খেয়েছে দেশটাকে। কেন খেয়েছেন? কারণ শেখ হাসিনা তাদেরকে একটা কথাই বলেছে, আমাকে ক্ষমতায় বসিয়ে রাখবে, তোমরা যা খুশি তাই করো। এটা শুধুমাত্র যে পুলিশ এবং সেনাবাহিনীকে না, রাজনীতিবিদদের সবাইকেই, শেখ হাসিনার দলের সবাইকে। এই যে আনার দেখলেন না কত বড় করাপ্ট বেরিয়ে এসছে, এই আনার কখনোই আগে ধরা পড়েনি, পড়েছে কখনো শেখ হাসিনার এই এমপি থাকার সময়? এমনকি এই আনার একজন শিক্ষককে পর্যন্ত থাপড়িয়েছিল, এবং এই আনার এই যে একটা একটা স্পেশাল পথে, একটা এমন একটি পথ যেই পথে চোরাকার বেরিয়ে যায়, এটা ভারতের সাংবাদিকরাই বলছে, এই পথে একজন এমপি কেন যাবেন? সে কি বারবার চিকিৎসার জন্য গেছে বলে মনে করেন? কি চিকিৎসার জন্য গেছে? চিকিৎসা ফিকিৎসা না, সে স্মাগলিং চালাতো। কীভাবে চালাতো, কেন চালাতো, প্রশ্ন করুন নিজেকে। সে করতো মূলত হুন্ডির ব্যবসা, মানে শেখ হাসিনার পুরো যত দলের মানে কালোবাজারির টাকা আছে না, সব টাকা এই আনারের মতো মানুষদেরকে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিত। কোনো দিন শেখ হাসিনা এদেরকে ধরা পড়তে দেবে না, কারণ কি, যদি ধরা পড়ে আর যদি সেখানে কখনো সুষ্ঠু বিচার হয়, তাহলে শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা করাপশন করেছে সব বেরিয়ে যাবে। এবং শেখ হাসিনা যে তাকে দিয়ে কাজগুলি করিয়েছে, যে বিরোধী দল পেটাও, খুন খুন করো, গুম করো, আমি আছি তোমাদের সাথে, এ কথাটা বেরিয়ে আসবে। এবং যদি বেনজির শাস্তি পায়, আজিজ শাস্তি পায়, তাহলে যেটা হবে, শেখ হাসিনাকে যারা ক্ষমতায় বসিয়ে রেখেছে, বিশেষ করে সেনাবাহিনী বা ধরুন ডিজিএফ, এনএসআই তো করাপ্ট হয়ে গেছে, এমনকি পুলিশ, তারা শেখ হাসিনার সাথে বিট্রে করবে, এবং এর ফল হবে ভয়ঙ্কর, বা শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারবে না। কোনো না কোনোভাবে এদেরকে পার হয়ে যেতে দেবে, কোনো না কোনোভাবে। আপনাদেরকে আগেও বলেছি, কয়েকদিন আগেও বলেছি, দেখেন অলরেডি কথা শুরু হয়ে গেছে, গুঞ্জন শুরু হয়ে গেছে যে বেনজির দেশে নাই। এর আগে যত রকম গণ্ডগোল হয়েছে, বিরোধী দলের নেতারা দেশ থেকে বেরোতে পারেনি, তাহলে বেনজির বেরোলো কীভাবে? সরকার জানে না যে একে ধরা হবে, এ ধরা পড়বে, সব জানে, এগুলো সব জানে। এখন এই কথা বলে তারা বেনজিরকে পার করে দিয়েছে। কিছু পরে কী বেরোবে জানেন? এটাও বলে দিচ্ছি যে বেনজির এই যখন সকল সম্পত্তিগুলো ধরা পড়ছে, ব্যবসা বাণিজ্য, এর অধিকাংশই সে আরেকজনের নামে অনেক আগেই ট্রান্সফার করে দিয়েছে, এটাও ধরা পড়বে। দেখেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে, কারণ কি, ও অলরেডি টাকা সরিয়ে ফেলেছে বেনজির। আজিজকে ধরবে, প্রশ্নে উঠতে পারে না। আজিজ গং শেখ হাসিনার বহু পুরনো তাবেদার, কাউকে ধরবে না শেখ হাসিনা। সম্ভাব না সম্ভাব পৃথিবীকে দেখানোর জন্য যে আমি করাপশন রোধ করি, কাজের কাজ কিচ্ছু হবে না। এই যে হারুন, হারুনকে এখন ধরবে? হারুন কি করাপশন করেনি? আপনি আজিজ কেন ধরেন? আপনি বেনজির কেন ধরেন? বর্তমান রানিংটাকে আগে ধরেন, রানিংটাকে আগে ধরেন। এমন কেউ আছে বাংলাদেশে জানে না যে হারুন কত বড় করাপশন করেছে, করাপশন করে আসছে? এখন হারুন তো বিট্রে করে বসবে শেখ হাসিনার সাথে, বেনজিরকে ধরলে, এটা আসল কারণ। যদিও হারুনের সাথে বেনজির সম্পর্ক খুব ভালো না, তথাপি কোনো দিন এদের সত্যিকার অর্থে কোনো শাস্তি হবে না, বলে দিলাম আপনাদেরকে, যতদিন পর্যন্ত শেখ হাসিনার ক্ষমতায় আছে।